Welcome to Kantir Academy e-learning class. Good morning student. आज के नामी standard 3 geography class नहीं आ रही है ना बोलो। तुम्हारे प्रथम अध्याय एक ना पढ़िए चिल अगर तुम तार अनुशीलन नहीं पूरा complete कर दिए थे। आज के तुम्हारे नामी पढ़ा बो दीदी और भाई दीदी भी बोलती। पृष्ठा तेरो फ्रोत्ते के बोई टा खोलो पृष्ठा तेरो दीदी और भाई दीदी भी बोलती। ये अध्याय टा आमी तुम्हारे पढ़ा बो पृथ्वी गति अध्याय की प्रथम की आज देखो अध्याय थे पृथ्वी गति की जानबो पृथ्वी गति कय प्रकार ओ की सेटा जानबो आणविक गति काके बोले जानबो दिन और रात्रि किभाबे हय जानबो आणविक गतिर फलाफल की जानबो वार्षिक गति की जानबो वार्षिक गतिर फलाफल की जानबो दिन और रात्रि ह्रास बृद्धिर कारण की जानबो ऋतु परिवर्तन काके बोले जानबो और ऋतु परिवर्तन कारण की एवं आमादेर पश्चिमबंगे कयटी ऋतु देखा जाय ए प्रश्नगुलो आमरा ए अध्यायटा थेके जानते पारबो। तो प्रथमे आमी बोइटा पढ़ाटा तोमादेर शुरू करछि तोमरा देखो प्रत्येके पृष्ठा 13 खोलो एवं आमार संगे संगे तोमराओ बोलते थाको पृथिबीर गति कि प्रथम प्रश्नटा आमरा कि जानबो एखान थेके पृथिबीर गति कि आमरा साधारणत खालि चोखे देखि जे भोरबेला सूर्य पूर्व आकाशे उठे ও সন্ধ্যায় পশ্চিম আকাশে অস্ত যায় মহাকাশে প্রায় প্রত্যেকটি জ্যোতিষ্কই আপন কক্ষপথে নিজ অক্ষের উপর সবসময় পাক খেয়ে চলেছে প্রাচীনকালে প্রায় সকলেই সকলেরই ধারণা ছিল যে পৃথিবী স্থির সূর্য তার চারিদিকে ঘুরে চলেছে কিন্তু বিজ্ঞানী কোপারনিকাস ও গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে সূর্য স্থির তার আকর্ষণে পৃথিবী তার অক্ষের উপর নির্দিষ্ট পথে পাক খাচ্ছে একেই বলা হয় পৃথিবীর গতি তো এখান থেকে পৃথিবীর গতি সম্পর্কে আমরা কি জানলাম যে বিজ্ঞানী কোপারনিকাস এবং গ্যালিলিও প্রমাণ করেছিলেন সূর্য স্থির এবং পৃথিবী তার আকর্ষণে তার চারিদিকে ঘুরছে তো পৃথিবী তার অক্ষের উপর নির্দিষ্ট পথে পাক খাচ্ছে একেই পৃথিবীর গতি বলে পৃথিবীর গতি তাহলে কি না পৃথিবী তার নিজের অক্ষের উপর নির্দিষ্ট পথে অনবরত ঘুরে চলেছে এটাই হলো পৃথিবীর গতি পৃথিবীর গতি কয় প্রকার পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার কি আণ্বিক গতি আর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি আণ্বিক গতিরও একটা নাম আছে আণ্বিক গতি বা আবর্তন গতি এটা হচ্ছে পৃথিবীর গতি এই পৃথিবীর গতি দুই ভাগে বিভক্ত একে কি হচ্ছে আণ্বিক গতি বা আবর্তন আণ্বিক গতি বা আবর্তন গতি যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজের মেরুর
গতির পরিবর্তন। দিন আর রাতের পরিবর্তনের দ্বারা বোঝা যায় যে পৃথিবীর আগ্নেয়গতি রয়েছে। দিন ও রাত্রির পরিবর্তনের পরীক্ষা কি পরিবর্তনের পরীক্ষাটা দিয়েছে এখানে দেখো, একটা গ্লোব এবং একটা টর্চ নিয়ে দিন রাত্রির পরীক্ষা করা হয়েছে। গ্লোব ও টর্চের সাহায্যে আমরা দিন ও রাত্রির পরিবর্তন খুব সহজভাবে দেখাতে পারি। একটা অন্ধকার ঘরে টেবিলের ওপর গ্লোব রাখা হলো, উল্টো দিকে একটি টর্চ জ্বালানো হলো। টর্চের আলো গ্লোবের যে অংশে পড়ে এসে পড়ে সেখানটায় হয় দিন, আর উল্টো দিকে অন্ধকার অংশটি হলো রাত। গ্লোবটিকে ধীরে ধীরে ঘোরালে অন্ধকার অংশের আলোর দিকে যাবে এবং আলোকিত অংশ অন্ধকারের দিকে আসবে। এভাবে পৃথিবী ও সূর্যের সম্পর্কটি বোঝা যায়। গ্লোবটি হলো পৃথিবী আর টর্চ হলো সূর্য। পাশে দেখো ছবিতে দেওয়া রয়েছে একটা গ্লোব আর একটা টর্চ। এই গ্লোবটাকে যদি ধীরে ধীরে ঘোরানো যায় তাহলে টর্চের আলোকিত অংশটা, গ্লোবটাকে ঘোরালে যেদিকটা সামনে আসবে টর্চের আলো সেদিকে হবে দিন, আর যেদিকটা পিছনের দিকে থাকবে সেদিকটা অন্ধকার, তাই সেদিকটা রাত্রি। এইভাবেই গ্লোবের সাহায্যে দিন রাত্রির পরীক্ষাটা বোঝানো হয়। সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ে সেখানে দিন এবং বিপরীতে অন্ধকার অংশে রাত হয়। পৃথিবীতে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। আলো অন্ধকারের মাঝে যে সীমারেখাটি কল্পনা করা হয় তাকে ছায়াপথ বলে। আলো আর অন্ধকারের মাঝে যে সীমারেখাটি কল্পনা করা হয় তাকে বলা হয় ছায়াপথ। দাঁড়াও, তোমাদের এইটা আমি দেখে বলছি, ওইটা এটা ঠিক দেওয়া আছে কিনা। ওটা ছায়া পথ হবে না, ওটা ছায়া বৃত্ত। আলো অন্ধকারের মাঝে যে সীমারেখাটি কল্পনা করা হয় তাকে ছায়া বৃত্ত বলে। বইতে তোমাদের ছায়া পথ বলে লেখা আছে, এইটা ছায়া পথ হবে না, এটা ছায়া বৃত্ত হবে। ছায়া পথটা কেটে তোমরা প্রত্যেকে বইটাতে ছায়া বৃত্ত করে দাও, কেমন? প্রত্যেকে তোমরা কিন্তু ছায়া পথটাকে কেটে দাও, এই ছায়া পথটাকে কেটে দিয়ে ছায়া পথটা কেটে দাও, দিয়ে বৃত্ত করে দাও। বৃত্ত বয়রি তয় তয়, বৃত্ত ছায়া বৃত্ত বয়, ছায়া বৃত্ত বলে লিখে দেবে, কেমন? পৃথিবীর আবর্তন গতির অন্য নাম হলো আহ্নিক গতি। আমি আগেই দেখিয়েছি যে আহ্নিক গতি বা আবর্তন গতি, তো পৃথিবীর অন্য নাম হচ্ছে আহ্নিক গতি বা আবর্তন গতি। অন্য অর্থাৎ দিন, পৃথিবীর আবর্তন গতির জন্য দিন রাতের পরিবর্তন হয় এবং দিন হিসাব করা হয় বলে এই গতির নাম আহ্নিক গতি। অন্য কথার অর্থ হচ্ছে দিন, আর পৃথিবীর আবর্তন গতির জন্য দিন রাতের পরিবর্তন হয় এবং দিন হিসাব করা হয় বলে এই গতির নাম আহ্নিক গতি। আহ্নিক গতির ফলাফল, আহ্নিক গতির ফলে কি হয়, দিন ও রাতের সৃষ্টি হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়, সমুদ্র স্রোতের ক্ষেত্রেও দিক পরিবর্তন হয়, জোয়ার ভাটা হয়, উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয় এবং সময় নির্ণয় করা হয়। কি কি হয় না, দিন রাতের সৃষ্টি হয় আহ্নিক গতির ফলে, সূর্যোদয় সূর্যাস্ত হয়, বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়, সমুদ্র স্রোতের ক্ষেত্রেও দিক পরিবর্তন হয়, জোয়ার ভাটা হয়, উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয় আর সময় নির্ণয় করা হয়। আজকে পড়া থাকবে তোমাদের এই পর্যন্ত, পেজ 14 পৃষ্ঠা পর্যন্ত, 13 এবং 14 এই দুটো পেজ তোমাদের পড়া থাকবে, তোমরা খুব ভালো করে পড়বে। পরের ক্লাসে আমি তোমাদের এখান থেকে যা প্রশ্ন হয় সেগুলো বলবো, লিখে দেবো।